হ্যালো বন্ধুরা, আপনাদের আমাদের এই ইউটিউব চ্যানেল অ্যানিমেটেড স্টোরি বাংলায় স্বাগত জানাই। আমরা আজকে যে মুভিটি নিয়ে আলোচনা করতে চলেছি তার নাম হলো সিন্ড্রেলা। এটি 2015 সালে রিলিজ হয়েছিল। এই মুভিটি শুরু হয় একটি হ্যাপি ফ্যামিলি দিয়ে। এলা নিজের বাবা মার সঙ্গে জঙ্গলের মধ্যে নিজেদের একটি ছোট্ট বাড়িতে খুব খুশিতে থাকতো, সবকিছু খুব ভালোই চলছিল। তখনই হঠাৎ করে একদিন এলার মা খুব অসুস্থ হয়ে পড়ে আর উনি মারা যান। এলার মা মারা যাওয়ার আগে এলাকে দিয়ে প্রমিস করিয়ে নেয় যে সে সবার কাছে যেন কাইন্ড হয়ে থাকে আর সব সমস্যা সাহসের সাথে সামলাবে। এলার মা মারা যাওয়ার সাথে সাথে অনেক কিছু বদলে যায়, কিন্তু এলা আর তার বাবা সবকিছু মেনে নিয়ে থাকতে শুরু করে। সময়ের সাথে সাথে এলাও বড় হয়ে যায়। একদিন এলার বাবা একজন বিধবা মহিলা ট্রিম্যানকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে আর তার দুটো মেয়ে ডিজেলা আর এনাস্থেসিয়া তারাও তার সাথে আসে। এলার এইসব ভালো লাগে না, কিন্তু তার বাবার খুশির জন্য এলা তাদের হাসি মুখে মেনে নেয়। ট্রিম্যান বাড়িতে এসেই একটা পার্টি রেখে দেয় আর এলা ওই পার্টিতে নিজেকে বেমানান মনে করছিল, যার জন্য অ্যানিমেল বন্ধুদের সাথে চলে যায়। তারপর এলা যখন নিজের বাবার কাছে যায় তখন সে জানতে পারে যে তার বাবা কাজের জন্য কাল শহরের বাইরে যাবে। এলা আর তার বাবা যখন ইমোশনাল হয়ে কথা বলছিল, ট্রিম্যান তখন ওখানে এসে তাদের কথা শুনে নেয় আর এই সবের জন্য ট্রিম্যানই এলার উপর হিংসা করতে শুরু করে। আর যে ভালোবাসা সে চাইছিল সেই সব ভালোবাসা তার বদলে এলা পাচ্ছিল আর এটা তার সহ্য হয় না। এলার বাবা যাওয়ার পরে ট্রিম্যান তার রঙ্গ দেখানো শুরু করে দেয়। সে এলার থেকে তার ঘর নিয়ে নিজের মেয়েদের দিয়ে দেয় আর এলাকে চিলে কোটায় থাকতে বলে আর এলা ওখানে নিজের অ্যানিমাল বন্ধুদের সাথে থাকতে শুরু করে দেয়। আর এলা সেখানেও মন বসিয়ে নেয়, বরং খুশি অনুভব করে, কারণ তাকে তার সৎ মা সৎ বোনেদের মুখোমুখি হতে দেবে না। কিন্তু এলা সম্পূর্ণ ভুল ছিল, কারণ ট্রিম্যান আর তার মেয়েরা এলাকে বিরক্ত করা শুরু করে দেয়। মিষ্টি মিষ্টি কথা বলে তারা এলাকে দিয়ে চাকরের কাজ করানো শুরু করে দেয়। এর থেকেও বাজে ব্যাপার হয় যে একদিন এলার বাবা চাকর একাই বাড়ি ফিরে আসে আর এসে এলাকে বলে যে তার বাবা রাস্তার মধ্যে অসুস্থ হয়ে পড়ে ও তিনি সেখানেই মারা যান। এটা শুনে যেন এলার উপরে পুরো পৃথিবীটাই ভেঙে পড়ে আর তার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে যায়। এক মিনিটেই যেন তার পুরো পৃথিবীটা থমকে যায়। একদিকে যেমন নিজের বাবা মারা যাওয়ার দুঃখ আর অন্যদিকে এই ভয় যে তাকে এবার একা তার সৎ মায়ের সাথে থাকতে হবে। ট্রিম্যান টাকা বাঁচানোর জন্য সমস্ত চাকরকে বার করে দেয় আর ঘরের সমস্ত কাজ এলার উপর ভাগ করে দেয়। কাপড় ধোয়া থেকে শুরু করে পরিষ্কার করা, রান্না করা সব কিছু এলাকে দিয়েই করানো হয় আর দিনের শেষে টেবিলে বেঁচে থাকা খাওয়ার এলার ভাগে পড়ে থাকতো, সেটাও সে তার ইঁদুর বন্ধুদের সাথে শেয়ার করতো। রাতে শোয়ার জন্য এত সিঁড়ি পেরিয়ে চিলে খোটায় যাওয়া তার খুব মুশকিল লাগতো আর সাথে ঠান্ডার কারণে এলা রান্নাঘরের সামনে মেঝেতে শোয়া শুরু করে। সকালে উঠে এলা দেখে যে ফায়ারপ্লেসের সামনে শোয়ার কারণে তার মুখে ছাই লেগে যায়, যার জন্য তার সৎ ফ্যামিলির সবাই তাকে সিন্ড্রেলা নাম দেয়। এই সব কিছুর উপর বিরক্ত হয়ে এলা একদিন রেগে ঘোড়ায় চড়ে তাড়াতাড়ি জঙ্গলের মধ্যে চলে যায়, যেখানে সে একটি ছেলে হরিণ দেখতে পায় যাকে প্রিন্স আর চাকরেরা শিকার করতে এসেছিল। এইটা দেখে এলা সেই ছেলে হরিণটাকে পালিয়ে যেতে বলছিল আর এলার ঘোড়াটাও তখন কন্ট্রোলের বাইরে গিয়ে ছুটতে শুরু করে। এইটা দেখে প্রিন্স এলাকে হেল্প করতে আসে আর সে নিজেকে কিট বলে পরিচয় দিয়ে বলে যে রাজমহলের একটি চাকর। তারপর এলা আর কিট দুজন দুজনকে পছন্দ করা শুরু করে, কিন্তু এলা কিটকে নিজের নাম না বলেই ওখান থেকে চলে যায়। রাজমহলে পৌঁছে প্রিন্স খবর পায় যে রাজা খুবই অসুস্থ আর রাজা প্রিন্সকে বলে যে রয়্যাল বেলে নিজের জন্য একটি মেয়ে পছন্দ করতে হবে, কারণ রাজা সব দায়িত্ব প্রিন্সের ওপরে ছেড়ে দিয়ে ফ্রি হতে চাইছিল। এই কথায় প্রিন্স বলে যে বেলে সব নাগরিকদের ডাকতে হবে, এমনকি কুমারীদেরও, এই বিশ্বাস নিয়ে যে আবার হয়তো সে এলার সাথে দেখা করতে পারবে। রাজা সেটা মেনে নেয়। সব ধরনের মানুষ, সে বড়লোক হোক বা গরিব, সবাইকে বেলে ইনভাইট করা হয়। এলা মার্কেটে এই খবরটা শোনে আর তাড়াতাড়ি গিয়ে ট্রিম্যানকে এই খবরটা দেয়, এই আশায় যে সেও যাতে বেলে যেতে পারে আর কিটের সাথে আবার দেখা করতে পারে। কিন্তু ট্রিম্যান এলাকে ইগনোর করে, শুধু নিজের মেয়েদের নিয়ে বেলে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দেয়, এইটা ভেবে যে যদি তারা একটা মেয়েকেও প্রিন্সের ভালো লেগে যায় আর যদি সে প্রিন্সেস হয়ে যায় তাহলে তাদের জীবন তৈরি হয়ে যাবে। এবার প্রিন্সের দৃশ্য দেখানো হয়। এলার ভাবনায় প্রিন্স এতই মগ্ন যে কিছু জিনিস মনে দিতে পারছে না সে, কিন্তু তার এটাও ভয় যে তাদের রাজা আদৌ এলাকে মেনে নেবে তো, কারণ সে শুধু এটাই চায় যে প্রিন্স নিজের জন্য শুধু একটা প্রিন্সেসই পছন্দ করুক। এলার সদমা তো এলাকে বেলে যাওয়ার জন্য ড্রেসই দেয় না, কিন্তু এলা কিটের সাথে দেখা করার জন্য এতটাই এক্সাইটেড যে চিলেকোটা ইঁদুরের সাথে মিলে নিজেই একটা ড্রেস বানিয়ে ফেলে। শেষ পর্যন্ত সেই রাতটা এসেই যায় আর ট্রিমের নিজের মেয়ের সাথে বেলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে থাকে আর তখনই এলা নিজের মায়ের ড্রেসটা পরে বেলে যাওয়ার জন্য চলে আসে। কিন্তু ট্রিম্যান আর তার মেয়েরা এলাকে এতটাই ইনসাল্ট করে আর এলার ড্রেসটাও ছিঁড়ে দেয়, কারণ যাই হয়ে যাক না এলা যাতে বেলে যেতে না পারে। তারপরে তারা সবাই বেলের জন্য পেরিয়ে পড়ে আর এলা শুধু দুঃখ পেয়ে তাদের যেতে দেখে। ওদের যেতে এলা পুকুরের পাশে এসে জোরে জোরে কাঁদতে শুরু করে দেয়। এলা ছুটে গিয়ে পিছনের বাগানে যায়, যেখানে এলা একটি বৃদ্ধ মহিলাকে দেখতে পায়। এলা তাকে মিল্কের বোল দেয়
যায়। আর সেই বৃদ্ধ মহিলাটি একটা সুন্দর মহিলায় পরিবর্তন হয়ে যায়। এলাকায় বিশ্বাস দেয় যে সে এলার ফেয়ারি গডমাদার। সেই ফেয়ারি গডমাদার ম্যাজিকের সাহায্যে কুমড়োকে ঘোড়ার গাড়ি, ইঁদুরকে ঘোড়া, টিকটিকিকে পথচারী আর হাঁসকে চালকে পরিণত করে দেয়, যাতে রাজমহলে যাওয়ার জন্য এলার কাছে একটি অশ্বারোহণ থাকুক। এরপর সে এলার ড্রেসটা পরিবর্তন করে দেয়, আর যেটা একটা ম্যাজিক্যাল মোমেন্ট ছিল। আর যখন এলা রাজমহলে যাওয়ার জন্য ঘোড়ার গাড়িতে পা রাখে, তখন তার জুতো দেখে ফেয়ারি গডমাদার অবাক হয়ে যায়। তারপর সে জুতোগুলোকে কাঁচের জুতোয় বদলে দেয়। তারপর শুধু একটি ব্যাপারই বাকি থেকে যায়, এলার সৎ পরিবারদের নিয়ে। আর তারপর ফেয়ারি গডমাদার এলার এই সমস্যা সমাধানের জন্য এলার উপর জাদু করে, যাতে তারা যেন তাকে চিনতে না পারে। শেষে সে এলাকে বলে যে ম্যাজিক মধ্যরাত অবধি থাকবে, তারপর এলা তার নিজের পুরনো অবস্থায় ফিরে আসবে। এটার মানে এই যে 12টা বাজার আগে এলাকে ওখান থেকে বেরিয়ে আসতে হবে। এলা শীঘ্রই রাজমহলের জন্য বেরিয়ে পড়ে। বেলে সব নাগরিক, সব রাজ্যের রাজকুমারীরা পৌঁছে যায়, কিন্তু প্রিন্সের চোখ যার আসার অপেক্ষায় ছিল সে তখনও আসেনি। এই ব্যাপারটা রাজাকে কিছুটা বিচলিত করে, যার আন্দাজ রাজা করে ফেলে। রাজার প্রশ্ন থেকে বাঁচার জন্য প্রিন্স একটি প্রিন্সেসকে কথা বলার জন্য ডেকে নেয়। বেলের উৎসব শুরু হবে এমন সময় এলার আগমন ঘটে, আর সবার নজর তার দিকে যায়। আর প্রিন্সের সাথে সাথে সবাই শুধু তাকেই দেখতে থাকে, আর প্রিন্সের খুশির কোনো ঠিকানাই থাকে না। আর সে এলার সাথে দেখা করার জন্য এগিয়ে যায়। সবাই সাইড হয়ে এই দুজন প্রেমিক প্রেমিকার জন্য রাস্তা করে দেয়। এলার কাছে প্রিন্স এখনো একটি চাকর। এলা কিটের সাথে দেখা করে খুবই খুশি, কিন্তু সে অবাক হয়ে যায় যে কেন সবাই শুধু ওদেরই দেখছে। প্রিন্স তখন তাকে বলে যে সবাই শুধু এলাকে ও তার সুন্দরতাকে দেখছে। এরপর সবাই নাচ শুরু করে দেয়, আর যেটার ফলে একটা খুব সুন্দর ম্যাজিক্যাল কিউট রোমান্টিক মুহূর্তের সৃষ্টি হয়। একটা সাধারণ মেয়ে একটা রাজকুমারের সাথে রাজমহলে নাচ করতে থাকে। সবার নজর শুধু তাদের দুজনের উপরেই থাকে। ট্রিমের এলাকে চিনতে তো পারে না, কিন্তু রাজকুমারকে তার এত কাছে দেখে তার হিংসা হয়, আর সে তার নিজের মেয়েদেরকে নাচ করার জন্য পাঠিয়ে দেয়। নাচের পরে রাজকুমার এলাকে সবার মাঝখান থেকে নিয়ে এসে নিজের সাথে নিয়ে যায়, যেখানে এলা জানতে পারে যে কিটি হচ্ছে রাজকুমার, যেটা দেখে এলা খুবই অবাক হয়ে যায়। কিন্তু কিট তাকে শান্ত করে ও তার কাছে ক্ষমা চেয়ে নেয়। অন্যদিকে সব লোকের মধ্যে আলোচনা শুরু হয়ে যায় যে মেয়েটা আসলে কে, কেউই জানে না সে কে আর সে কোথা থেকে এসেছে। রাজকুমার এলাকে সঙ্গে নিয়ে গোপনীয় বাগানে যায়, যেখানে সে কাউকে আজ অব্দি নিয়ে যায়নি। ওখানে এলাকে সে দোল দিতে থাকে, আর তখনই এলার জুতো খুলে যায়, যেটা রাজকুমার হাঁটু মুড়ে এলাকে পরিয়ে দেয়। রাজকুমার এলাকে নিজের পরিচয় জিজ্ঞাসা করার চেষ্টা করে, কিন্তু তখন এলার মনে পড়ে যায় যে 12টা বাজতেই চললো, যার জন্য সে রাজকুমারের সাথে কোনো কথা না বলেই চলে যায়। আর কিট তার পিছনে ছুটতে থাকে। আর রাজমহল থেকে বের হওয়ার সময় এলার রাজার সাথে দেখা হয়, ও এলা তাকে শুধু এটুকুই বলে যে তার ছেলে খুবই ভালো একজন মানুষ, আর কিট তাকে খুবই ভালোবাসে। এরপর সে বাইরের দিকে ছুটে চলে যায়। আর রাজা এলাকে শুধু দেখতেই থাকে। সিঁড়ি দিয়ে নামতে নামতে এলার পা থেকে জুতো খুলে যায়। কিট পিছনে আসার ফলে এলা জুতো ছেড়ে দিয়ে ঘোড়ার গাড়িতে গিয়ে বসে যায়। রাজকুমার এলার জুতোটা পেয়ে যায়, আর জুতোটা নিয়ে এসে এলার পিছনে যেতে চায়, কিন্তু ক্যাপ্টেন রাজকুমারকে থামিয়ে দেয় এবং সে নিজেই সেনা নিয়ে এলার পিছনে আসতে থাকে। 12টা বেজে যায়, আর ওরা সবাই পরিবর্তন হতে শুরু করে। এইটা দেখে টিকটিকিরা সেনাদের থামানোর জন্য দরজা বন্ধ করে দেয়। সেনাদের পিছনে ফেলে যখন তারা বেরিয়ে আসে, তখন আবার পুরাতন অবস্থায় ফিরে আসে, শুধু এলার জুতো বাদ দিয়ে, যার একটা রাজকুমারের কাছে আছে। এলা চলতে চলতে নিজের বাড়ির দিকে আসে, আর রাস্তার মধ্যে বৃষ্টিও পড়তে শুরু করে। হঠাৎই পিছনে নিজের সৎ পরিবারের গাড়ি আসতে দেখে এলা তাড়াতাড়ি ঘরের ভিতরে গিয়ে জুতো লুকিয়ে ফেলে। এসবের পর এলা এতটাই এক্সাইটেড হয়ে থাকে যে তাড়াতাড়ি ফ্রি হয়ে এসবের ব্যাপারে নিজের ডায়েরিতে লিখে ফেলে। এরপর রাজমহলের দৃশ্য দেখানো হয়, যেখানে রাজার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তিনি নিজের শেষ সময়ে নিজের ছেলের জন্য সেই সব কিছু করতে চান যেটা যে কোনো ভালো বাবাই করবে। তার জন্য রাজা নিজের পছন্দ রাজকুমারের উপর চাপিয়ে দেওয়ার বদলে তাকে নিজের পছন্দ মতো মেয়েকে বিয়ে করার অনুমতি দিয়ে দেয়। রাজা রাজকুমারকে বলে যে সে যত তাড়াতাড়ি পারে সেই রাজকুমারীকে যেন খুঁজে নেয়। এটা বলেই রাজার মৃত্যু হয়ে যায়। কিট নতুন রাজা হয়ে এই খবরটা ছড়িয়ে দেয় যে সেই মেয়েটি এসে যেন রাজকুমারকে অন্য আর একটা জুতো দেখায়, আর যদি সে তার ইচ্ছা হয় তাহলে কিট তাকে বিয়েও করবে। এটা শুনে এলা খুশি খুশি হয়ে নিজের বাড়ির দিকে যায়, আর চিলেকোঠায় গিয়ে নিজের জুতো খুঁজতে শুরু করে। আর তখনই তার মনে হয় যে ট্রিমেন সেখানে তার আগে পৌঁছে গেছে আর তার জুতোটা নিয়ে নিয়েছে। ট্রিমেন এলাকে বলে যে সে তখনই এলাকে কিটের সাথে বিয়ে করতে দেবে যদি এলা তাদের সবাইকে নিজের সাথে রাজমহলে নিয়ে যায়, আর নিজের সৎ বোনেদের বিয়ে কোনো সম্মানীয় ব্যক্তিদের সাথে করাতে বলে। কিন্তু এলার মানা করার পর ট্রিমেন জুতো নিয়ে এলাকে চিলেকোঠায় বন্দি করে চলে যায়। ট্রিমেন জুতোর আর একটা ভাঙা অংশ গ্র্যান্ড ডিউকের কাছে নিয়ে আসে, তাই সে তাদের মেয়েদের সাথে বিয়ে করার জন্য প্রস্তুত হয়ে যায়, শুধু একটাই শর্তে, যে সে এলাকে সর্বদা লুকিয়ে রাখবে। আর এটা ট্রিমেন মেনে নেয়। গ্র্যান্ড ডিউক জুতোর আর একটা ভাঙা অংশ রাজকুমারকে দেখায় আর মিথ্যা বলে যে ও
ওই মেয়েটা নিজেকে লুকিয়ে রেখেছে আর রাজকুমার কিট তার কথা শোনে না আর গ্র্যান্ড ডিউককে বলে যাই হয়ে যাক সে তাকে খুঁজে বের করবেই। গ্র্যান্ড ডিউক কিটের কাছ থেকে প্রমিস করিয়ে নেয় যে সে যদি মেয়েটাকে খুঁজে না পায় তাহলে কিট সেই রাজকুমারীটিকে বিয়ে করবে যাকে তার বাবা মারা যাওয়ার আগে পছন্দ করেছিল। কিট মেনে নেয়। গ্র্যান্ড ডিউক কিটকে রাজমহলে থাকতে বলে নিজেই ক্যাপ্টেনকে সাথে করে নিয়ে প্রতিটা বাড়ি আর প্রতিটা গলিতে গিয়ে রাজ্যের প্রতিটা মেয়েকে জুতো পরিয়ে চেষ্টা করতে থাকে কিন্তু কারোরই পায়ে জুতোটা পুরো ঢোকে না। শেষ পর্যন্ত তারা এলার বাড়িতে পৌঁছে যায় যেখানে সৎবোনাদেরও জুতোটা ঠিক মতো পায়ে ঢোকে না। তখনই একটা পাখি সিলেকোটা দরজাটা খুলে দেয় আর এলার গানের আওয়াজ বাইরে আসা শুরু করে। ক্যাপ্টেন তখন মেয়েটিকে ডাকার জন্য বলে কিন্তু ট্রিমেন বলে যে ওখানে কেউ নেই। গ্র্যান্ড ডিউকও ওখান থেকে চলে আসার জন্য জোর দিতে থাকে আর সেই সময় কিট সে সেনাদের সাথে লুকিয়ে সব সময় তাদের সাথেই ছিল। এবার সে নিজেকে সবার সামনে এনেছিল আর ওই মেয়েটিকে অর্থাৎ এলাকে দেখার জন্য অর্ডার দেয় যার জন্য ক্যাপ্টেন গিয়ে এলাকে সিলেকোটা থেকে নিয়ে আসে আর রাজা কিট এলাকে বিয়ে করার জন্য প্রপোজ করে এলাকে জুতোটা পরিয়ে দেয়। এরপর এলা রাজা কিটের সঙ্গে রাজমহলের জন্য বেরিয়ে পড়ে। যেতে যেতে এলা নিজের মাকে দেওয়া প্রমিস পূরণ করার জন্য ট্রিমেন আর তার মেয়েদের ক্ষমা করে দিয়ে যায়। শেষ দৃশ্যে দেখানো হয় যে এলা আর কিট দুজনকে বিয়ে করে নিয়েছে আর কিট পুরো রাজ্যে সবার সামনে নিজের রানীকে চুম্বন করে আর তারপর তারা দুজন সব সময় একসাথে খুশিতে থাকে আর এখানেই মুভিটি হ্যাপি এন্ডিং হয়। মুভিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।